যত গরম যাচ্ছিস তার উপর, কিন্তু আমার সঙ্গে মেজাজ দেখালে বিপদ আছে। এখন থেকে রাজু কি করবে? জীবন থেকে নেয়া পিচ ঢালা পথ, স্বরলিপি, ছুটির ঘণ্টার মতো জনপ্রিয় ছবিতে তার অনবদ্য অভিনয় জয় করে নেয় কোটি মানুষের মন। 75 বছরের জীবনে 53 বছর তিনি বাংলাদেশের চলচ্চিত্রকে শাসন করেছেন রাজার মতো। তখনকার উর্দু আর ভারতের হিন্দি ও বাংলা সিনেমাকে হটিয়ে পূর্ব পাকিস্তানে বাংলা চলচ্চিত্রকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রের অমর এই অভিনেতার জন্মই হয়েছিল সিনেমা পাড়ায় কলিকাতার টালিগঞ্জে 1942 সালের 23শে জানুয়ারি। কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে চলে আসেন বাংলাদেশে, শুরু হয় তার সংগ্রামী জীবন। 67 সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছবি বেহুলা, সেই থেকে শুরু। এক পর্যায়ে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অপরিহার্য নায়ক। বেহুলা সুপারহিট হয়ে গেল, এরপরে উনি ধীরে ধীরে অনেক কষ্টে কিন্তু উনি রাজ্জাক হয়েছেন। কেউ যদি মনে করে যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ একটা দিয়ে দিলাম হয়ে গেল, ঠিক তা না। অনেকের ছবি বিনে পয়সায়ও করেছেন, তো অনেকে পরিচালকও হয়েছেন তার দ্বারা। আমি তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের ক্যান্সার হয় না। রাজ্জাকের নায়ক জীবনে জন্ম হয়েছে বেশ কয়েকটি সারা জাগানো জুটি, এর মধ্যে রাজ্জাক কবরী জুটির কথা আজও মানুষের মুখে মুখে ফেরে। কি যে মজা করতেন উনি আউটডোরে, মনে হতো না যে আমরা শুটিং করতে এসেছি। এত একটা ভালো মানুষ, এত একটা ভালো মনের মানুষ, কাজের ব্যাপারে, ক্যামেরার কিছু কাজ বোঝার ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। অর্ধশত বছরের বেশি সময় অভিনেতা হিসেবে রাজ্জাকের ঝুলিতে রয়েছে 500 মতো বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্র। এক পর্যায়ে ছবি পরিচালনাও শুরু করেন, সেখানেও পান সফলতা। পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার, আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 8 বার। কঠোর পরিশ্রম আর জীবনের প্রতিটি মুহূর্তের সাথে সংগ্রাম করে উপাধি পেয়েছেন নায়করাজ রাজ্জাক। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।